করোনা সংক্রমণে সবকিছু সীমিত পরিসরে চালু হলেও এখনো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবন্দী দেশের কোটি কোটি শিক্ষার্থী, যে কারণে এমন চেহারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রায় চার মাস ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের সংখ্যা ঘিরে ধরেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তথ্য বলছে স্বায়ত্তশাসিত চারটি সহ 46টি সরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় 8.25 লাখ, যাদের বেশিরভাগেরই সেশন জটের সংখ্যায় দিন কাটছে বাসায়। সেশন জট একটা অভিশাপের মতো ছিল আমাদের কাছে, সেই জায়গা থেকে আমরা মুক্ত হয়ে গিয়েছিলাম। পরীক্ষা না হওয়া এবং ক্লাস না হওয়ার ফলে দীর্ঘ একটা সেশন জটের আশঙ্কা থাকছে। শিক্ষার্থীদের প্রায় সবাই বাড়ি চলে যাওয়ায় এবং আবাসিক হল বন্ধ থাকায় অনলাইন ক্লাসই একমাত্র ভরসা। কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধের প্রায় চার মাস হতে চললেও সে পথে হাঁটতে পারেনি ঢাকার চট্টগ্রামের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো। অনলাইনে যাদের যতটুকু সক্ষমতা আছে, যাদের যতটুকু ন্যূনতম সামর্থ্য আছে, সেটুকু ব্যবহার করেই যেন আমরা এই কার্যক্রমটা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত রাখি। বড় একটা অনাকাঙ্ক্ষিত বন্ধের মধ্যে সেশন জটটা একটা আশঙ্কা আমরাও করছি। অনলাইনে ক্লাস করার ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে, কিন্তু আমাদের সমস্যা আছে যেটা, সেটা হচ্ছে আমাদের ছাত্র সবার হয়তো স্মার্টফোন নাই, সবাই হয়তো নেটওয়ার্কের আওতায় নাই। বিদ্যালয় যখন পুনরায় খুলবে, খোলার পরে যাতে কম সংখ্যক ক্লাস নিয়ে দ্রুত পরীক্ষা নেওয়া যায়। শিক্ষাবিদরা বলছেন, বর্তমান অবস্থায় সেশন জটের বড় আশঙ্কা বিশ্ববিদ্যালয়গুলোতে, তবে তা এড়াতে উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিয়ে অনলাইন ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। সেশন জট আবার আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আগে কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির শক্তিটা ছিল না, এই তথ্য প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহার করা, এটার উপরে আমি গুরুত্ব আরোপ করব। যদি এটা 6 মাসের মধ্যে আমরা ফিরে আসতে পারি ক্যাম্পাসে, বাকি 6 মাস অতিরিক্ত শ্রেণী ক্লাস নিয়ে এলে আমরা হয়তো অনেকটা এই সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবো। করোনা এ যেন অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ, এজন্য দীর্ঘদিন ক্লাস পরীক্ষা না হওয়ার অপূরণীয় ক্ষতি মেনে নেওয়া ছাড়া খুব বেশি কিছু করারও নেই। এরপরও তথ্য প্রযুক্তির উপর ভর করেই সাধ্যমতো চেষ্টা করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তাগিদ দিচ্ছেন